হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদের কাছে আগে তোমার প্রথম যে জিনিসটা সেটা হলো তোমার নিজের নামাজকে তুমি দুরুস্ত বানাও। কি লাভ? হযরত উমর বলেন, নামাজ যদি কারোর দুরুস্ত হয়ে গেল তাইলে পুরা দিন তার দুরুস্ত হয়ে গেল। এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে এটা হলো প্রথম কড়ি, প্রথম কড়ি। আপনি সিঁড়িতে, প্রথম সিঁড়িতে যদি আপনি পা দিলেন অ্যাক্সিলেটার, প্রথম সিঁড়িটাতে যদি আপনি পা দিলেন অ্যাক্সিলেটার, আপনাকে টাইনা লয়ে যাবে উপরে। আর প্রথমটায় যদি আপনি পা না রাখলেন তো কত বছর দায়া থাকলে অ্যাক্সিলেটার আপনাকে নিয়ে যাবে উপরে বলেন? তাহলে আপনাকে প্রথম সিঁড়িতে পা রাখতে হবে, এই প্রথম সিঁড়িটা হইল নামাজ। এখানে আপনি হিম্মতের সঙ্গে দাঁড়ায় যান না, এরপরে আপনিও মেহনত করবেন, কুদরত মেহনত করবে, এনভায়রনমেন্ট আপনাকে হেল্প করবে, আপনি ঠিকই আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। কে কে তো সুবহানাল্লাহ, নামাজকে বানাইতে, নামাজকে বুঝতে হবে, নামাজকে বুঝতে হবে। আপনি যে আমি কাজগুলো করছি, এ আজান, নামাজের আগে আজান, তা আজান আমাকে কি শিখাচ্ছে, আমাকে কিভাবে উদ্বুদ্ধ করছে? মুয়াজ্জিন সাহেব চারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার কইতে আছে, চারবার মানে মুয়াজ্জিন সাহেব কইতে আছে প্রথম দিকে যে আমার সামনে যত আছে সব ছোট আল্লাহ বড়, পিছনে যত আছে সব ছোট আল্লাহ বড়, ডাইনে যত আছে সব ছোট আল্লাহ বড়, বামে যত আছে সব ছোট আল্লাহ বড়, পরে আবার দুইবার কইছে আল্লাহ আকবার, মানে নিচে যত আছে সব ছোট আল্লাহ বড়, উপরে যত আছে সব ছোট আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেব কিন্তু এলান করে দিচ্ছে, আবার আপনাকে শরীয়ত কইছে যে তুমি মুয়াজ্জিনের ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ লাগাইয়া তুমিও সেই ঘোষণা দিতে থাকো যে ডাইনে যত আছে সব ছোট আল্লাহ বড়, কন্যা বামে যত আছে সব ছোট আল্লাহ বড়, সামনে যত আছে সব ছোট আল্লাহ বড়, পেছনে যত আছে সব ছোট আল্লাহ বড়, নিচে যত আছে সব ছোট আল্লাহ বড়, উপরে যত আছে সব ছোট আল্লাহ বড়। এই কথা কওনের পরে আপনি দেখবেন পৃথিবীর কোন জিনিস এখন নামাজের পথে আপনার জন্য বাধা হওয়ার সুযোগে নাই, কারণ আপনি তো ঘোষণাই করে দিছেন যে সব ছোট মাইনর, এদের কথা শোনা যাবে না, শুনতে হবে কার কথা, এদের সঙ্গে থাকা যাবে না, থাকতে হবে কার সঙ্গে, এদেরকে পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দিতে হবে কাকে? আপনাদের মানে এই যে অভিপ্রায়টা, এই যে আপনার মনকে আপনি তৈরি করে ফেলতেছেন যে আমার ডিউটি আজানের সঙ্গে সঙ্গে, আজানের সঙ্গে